এই ছোট 9 বছরের বাচ্চা ইয়াহিয়া নবীজির জবান মোবারকের মধ্যে এই কথাটা শুইনা হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা জাকারিয়া পয়গাম্বর ওনার চোখের সামনে মাথাটা চক্কর দিয়া মাটিতে পড়া গেছে হযরত জাকারিয়া নবী কয় আমি মাথা চক্কর দিয়া মাটিতে পড়ার পরে আমি ওই চক্কর দিয়া পড়ার পরে আমি হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখলাম রে আমার আল্লাহ ঘুমের ঘরে স্বপ্নে আমি ইয়াহিয়া জাকারিয়া পয়গাম্বর রে জানিয়ে দেয় জাকারিয়া নবী ও আপনার সন্তান হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু আমি আল্লাহ তাআলার ভয়ে কান্না করার কারণে আমি আল্লাহ হযরত ইয়াহিয়া নবীরে নবুয়াত দান করছি নবুয়াত সুবহানাল্লাহ 36 বছরে কেহ পায় না করি কানা আবার 6 মাসেরও কালের দয়াল পাইতে শুল আনার দয়াল পাইতে শুল আনা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসাও তৌহিদের মেলা কন্যা যারে ইচ্ছা তারে দিয়া বসাও তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে মাহবুব মাওলার খেলা আরে মাহবুব মাওলার খেলা আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা কন্যা জোর করিয়া তার গটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আরে ওলি আল্লাহর খেলা আরে মাহবুব মাওলার খেলা জবান বন্ধ নাই জোরে কোন আল্লাহু আকবার এতদিন ফুত দেয় না জাকারিয়া নবী রে আর 9 বছরে নবুয়ত দান করে দিছে সুবহানাল্লাহ কইলেন না আরো জোরে কইলেন না সুবহানাল্লাহ শুধুমাত্র কি কইনা কি ও পর্দার অন্তরালের মা গুনাহ করছো থামো যুবকেরা গুনাহ করছো থামো মুরব্বীরা গুনাহ করছেন থামেন লুকিয়া লুকিয়া গুনাহ করছো পর্দার আড়ালে করছো মা জানে না বাপ জানে না সন্তান জানে না বন্ধু বান্ধব জানে না ও মা বোনেরা তোমার সন্তান জানে না যদি গুনার খবর জানতো মা কইয়া পরিচয় দিত না মুরব্বীরা চিন্তা করে দেখেন আপনার গুনার খবর আপনার ফুতে জানলে বাপ কইয়া পরিচয় দিত না গুনাহ করছেন শেষ আল্লাহর কসম আমি একটা কথা এই জায়গার মধ্যে বইলা দিয়া যাই আমার মাহফিলের বিশেষ অতিথি বানাইছেন আপনারা আমি শামিম দাদার গুনাহ যদি আপনারা দেখতেন আল্লাহর কসম আমার মনে হয় মাহফিলের স্টেজে উঠাইবেন দূরের কথা এলাকায় আসার আগে এলাকার মাথায় দেয়া দাঁড়াইতেন এমন পাপি বান্দারে আমরা এলাকায় ঢুকতে দিতাম না ওই মনিবের প্রশংসায় আল্লাহ আমি গুনাহ করছি অন্যায় করছি তুমি আমার গুনাহগুলার গোপন করে রাখছো যদি আমার গুনাহ মানুষ দেখতো আমার এলাকার মধ্যে জায়গা দিত না মাবুদরে ও দয়াল আল্লাহ আমার গুনাহ যে তো গোপন করে রাখছো আল্লাহ গোপনে গোপনে গুনাহগুলা মাফ করে দাও কেন বললাম গুনাহ করছো থামো আর গুনাহ করার সুযোগ নাই যেহেতু গুনার কারণে মানুষ তোমারে থুতু নিক্ষেপ করবে তোমার গুনাহ যদি দেখতো এলাকার কোনো মানুষ যদি চুরি করে রাস্তা দিয়ে হাইটা যায় মানুষ তারে বালা মানুষ কয় না কয় দেখলে চোর চলে যায় কয় কি কয় না ও মুসলমান তোমার আমার ভাগ্য বড় ভালো কপাল বড় ভালো আল্লাহ তাআলা তোমার আমার গুনাহগুলা কপালে লিখা দেয় নাই যদি লেখা দিত আমি মিথ্যাবাদী যদি লেখা দিত আমি বেনামাদি যদি লেখা দিত আমি সুফল খোর যদি লেখা দিত আমি বদকার আমি গুনাকার আমি সিয়াকার আমি সবটাইতে নিকৃষ্ট বান্দা মানুষ আমার এলাকার মধ্যে থাকতে দিত না ও আল্লাহ আমার গুনাহ তো আপনি গোপন রাখছেন আপনারা জবান খুলা কোন পর্দার অন্তরালের মা বোনেরা মনে মনে কন আমরা যদি যা গুনাহ করছি এখানে গুনাহগুলা বন্ধ কইরা আজকের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বইসা আমরা যদি আখিরি মুনাজাতের মধ্যে দোয়া করি আর আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন আপনারা বলেন আমার আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না ওরে কখনো তোমাকে যদি বলি হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি দয়া করে ঠাই দিও দয়া করে ঠাই দিও ও গো দয়াময় তুমি রহমান তুমি মেহেরবান বলেন তুমি রহমান
মনিটরে সাউন্ড দেন মনিটরে তুমি রহমান তুমি মেহেরবান অন্ধগাহে না শুধু তোমারি গুণগান বলেও ভুলে না তব শান তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাই তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি দয়া করে ঠাই দিও দয়া করে ঠাই দিও ও গো দয়াময় তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান এইটা মুখের মধ্যে মনে কি দিয়া রাখছে একটু জোরে মেহেরবান ডাক দিতে পারে না তুমি রহমান তুমি আরো জোরে কন তুমি রহমান মুসলমান গুনাহ শেষ যা করছেন এ বন্ধ এ বন্ধ এখানে বন্ধ ছোট বাচ্চা মানুষ যদি কাইন্দা যদি নবুয়াত পাইতে পারে আমরা কাইন্দা গুনামাপ পাইতাম না মুরব্বি আপনি তো কান্দার মতো কান্দেন না আপনি কান্দেন না তো আপনি মুনাজাত ধরেন আপনার কান্দাই না মুনাজাত আল্লাহুম্মা আমিন মটকা ঘুরে টক্কর 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 কন্যা করে এ মুনাজাত ধরে এর ফাঁসি দিয়ে দুষ্টমি করলে দুষ্টমি করিস না হয়নি এটা মুনা দতই ছিল তোমার দোয়ার ধরন নাই তো দোয়া কেমনে করা লাগবে তুমি ওটা জানো না যদি জানতা তুমি ঠিক মতো দোয়া করতা আপনার কান্দা আসবে কিভাবে শোনেন কান্না কখন আসে জানেন আপনি এবাদত করতে যান মসজিদে যান আপনি ইচ্ছা মতো ডাঁড়ে খাইয়া এই যে সামনে সবে মেহরাজ আসতেছে সবে বরাত আসতেছে ইবাদত করেন না আপনারা করেন কি না যারা করে তারা করে যারা করে না তারা করে না তাদের বিষয় এবাদত করেন না করেন এবাদত করতে যে যান মসজিদে আপনি রাইতের খানা ইচ্ছা মতো খাইয়া এরপরে যা এবাদত করবেন ঠিক আছে না মসজিদে যা খাইয়া খাইয়া না মসজিদে আবাদত করবার জন্য যাইবেন না খেয়া দেবেন না খেয়া তন মনটা নরম থাকবো ফেরে খিদা থাকবো গুনার কথা মনে হইলে মনটা নরম হয়ে শরীর খানি টপ 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 করে পড়বো আপনি আমি আজকে কয়ে দিয়ে গেছি আজকে রাত্রে মাহফিল শেষ করে বাড়িতে দেয়া আমাদের মুসল্লা কান্দে দেখেন এখনো তো খানা খাইছেন না অনেকে বসে রয়েছেন কারণ যেহেতু আমি 9:20 উঠে গেছি 21 উঠে গেছি তার মানে আপনারা খাইয়ে দেয়া আর এসে বসেন না মাহফিলে আসছেন এবাদতের নিয়তে বসেন তবে এই কথা মনে রাখেন আজকে রাত্রে দেয়া আমার কথাটা দেয়া আপনি সাপ্লিমেন্ট হিসাবে গ্রহণ করে দেখেন আপনি না খাইয়া আল্লাহর কাছে কান্নার চেষ্টা করেন আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি গোপনে করছি লুকাইয়া করছি আল্লাহ আমার গুনাহ মাফ করে দেখবেন আপনি তো পেট ফুরে এর পরে যান কান্না করার লাগে মুনাজাত দরবার লাগে মুনাজাত এবাদত করার যে মাধ্যম আছে ইচ্ছা মতো ডাঁড়ে খাইয়া এরপরে যাই করতে না ডাঁড়ে খাইয়া না আল্লাহর অলিদের তিনটা খাসিয়ত ছিল কয়টা খাসিয়ত কথা কন কয়টা খাসিয়ত কম খাইতেন কম কথা বলতেন কম ঘুমাইতেন কম খাইতেন কম কথা বলতেন কম ঘুমাইতেন আমি কম ঘুমাইলে আমারে মাঝে মাঝে আমার লগে ঠিক এই তুই ঘুমাস কা এত কম কেমনে ওয়াশ করস মোদে আয় কেমনে গারে আমার মতো মাথার টেনশন যদি তোরা লয়ে রাখতি তাহলে তোর আর ঘুমাইলো আপনার দোয়ার বরকতে আমি ছোট মানুষের কুমিল্লা শহরে আমার তিনটি ছয় ছয়টা মাদ্রাসা আসতে কইছিলেন আপনারা ওই জিগাইবেন আপনার এলাকায় কুমিল্লার কেউ থাকলে আর জিগাইবেন যে বলে আসলে সত্য কিনা কুমিল্লা শহরে ছয় ছয়টা মাদ্রাসার মধ্যে দুইটা মহিলা মাদ্রাসা আমার একটাতে 375 জন ছাত্রছাত্রী একটাতে আমি মাহফিল করে আইসা ফজর নামাজের আজান দেয় নামাজ সুরার পরে ঘুমাই ঠিক 11টা আমি আজকে আসার সময় আমার ড্রাইভারে কইছি 11:30-35 এর মধ্যে বা 45 12টা উপরে গেলে এর মধ্যে আমি ঘুম থেকে সজাগ হয়ে যাই বেশি ঘুম ঘুমাই না কেন জানেন কারণ এ বেশি ঘুম ঘুমাই অভ্যাস করলে যখন বুড়ো হয়ে যামুগা তখন আর ওয়াশ করতার মুনা তখন শুধু শুধু ঘুম আর ঘুমাইবে ঘুম আর ঘুমাইবে ঠিক আছে না আমার মতো বহু জুরারে দেখছি আমি ইনভেস্টমেন্ট বড় হয়ে যায় কেন জানেন ওই যে না তারা কষ্ট করছে এটা তাদের দোষ না তো এটা তাদের দোষ না তারা যে কষ্ট করছে কষ্টের কারণে খাবার ঘুম ঠিক মতো হয় না মাঝে মাঝে আমার নিজের এই দেখেন আমি যে এত কষ্ট করে কুমিল্লা থেকে আসছি আমি চাইলে কি গাড়ির ভিতরে অনেকক্ষণ ঘুমাইতে পারতাম না ঘুমাই নাই পুরা পথে এভাবে ছিলাম চেষ্টা করছি যে সন্ধ্যার বেলা একটু নাস্তা করে একটু মনে করছি গাড়িতে একটু ঘুমামো পারি না ঘুমাইতে নরমালি চলে আসছি কিন্তু এখন ওয়াজ করে নামার পর আমার খানাও মন চাইতো না মন চাইবো ইচ্ছা মতো আরামসে ঘুমাই
কিন্তু কি হবে লাভ নাই আগামী কালকে মাহফিল সেই দূর নরসিংদী নরসিংদী কইলো ভুল হইব একবারে ওই কুমিল্লার ওই দিক দিয়ে একবারে নবীনগরের কান্দা অনেক তো যেই কথার মধ্যে ধারাবাহিকতা ছিলাম আমরা তো এগুলা কন্ট্রোল করি আমি আমার কর্মব্যস্ততায় কম ঘুমাই আমি আমার কর্মব্যস্ততায় কম ঘুরাই কিন্তু ওলি হওয়ার জন্য যে তিনটা খাসলত লাগবে আল্লাহর খাসবান্দা হওয়ার জন্য কামেল মুকাম্মেল হওয়ার জন্য এই তিনটা খাসলত হইলো কি কম খাওয়া কম ঘুমানো কম কথা কম আমি কি কম কথা কই আমি আর বেশি কথা কই বেশি কই না তবে আমার কথাগুলো যেন আপনাদেরকে হেদায়েতের পথ দেয় আমি আগেই কইছি যে কথা ভাল লাগবে এটা মানবেন আর এটা ভাল লাগবে না তাই কি নদী ছলাই দিয়ে দেবেন ঠিক আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন আর আরেকজন বন্ধু যিনি আখেরাতকে বেশি ভয় পাইতেন যার নাম হযরতে সাহল রাদিয়াল্লাহু তাআলা নাম কি সাহল রাদিয়াল্লাহু তাআলা কিতাবের নাম বলি তাযকিরাতুল আউলিয়া আল্লামা ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব ওইখানে হযরত সাহল রহমাতুল্লাহ এর জীবনী পড়তে আমি ঘটনাটা পাইলাম হযরত সাহল রহমাতুল্লাহ আলাই উনি বলেন আমি দুনিয়াতে অনেক কর্ম করেছি করার পর আমি সাহাল রহমতুল্লাহ আলাই একদিন আমার একজন উস্তাদ আল্লামা রাজী রহমতুল্লাহ আলাইয়ের সামনে গেছি নাম কি আল্লামা রাজী রহমতুল্লাহ আলাই আমি ওনার সামনে যাওয়ার পর উনি আমাকে বলছে সাহাল দুনিয়াতে তো তুমি অনেক কর্ম করলা আচ্ছা তুমি আজকে আমার কাছে একটা দিন একটা রাত্র সময় দাও একদিন কথা কইনি একদিন হযরতে সাহাল ডাক দিয়ে বলে মামা হযরতে রাজি আপনি বলতেছেন আমি আমার জীবন অনেক দিন অতিবাহিত করেছি কিন্তু আপনি আমারে বলতেছেন আমি আপনাকে মাত্র একদিন এক রাত সময় দেওয়ার জন্য আল্লামা রাজি রহমতুল্লাহ আলাইহি বলে হ্যাঁ মামা তুমি আমাকে মাত্র একদিন এবং এক রাত সময় দাও হযরতে রাজি রহমতুল্লাহ আলাই উনি এই কথা বলার পরে সাহাল কয় জীবনের অনেক সময় তো আমি অতিবাহিত করলাম মাত্র একটা দিন এবং একটা রাত মাত্র ২৪ ঘন্টা সময় আমার মামা আমার কাছে চাইছেন এ মামা আপনি কেন আমার কাছে মাত্র ২৪ ঘন্টা সময় চাইলেন বলে আমি তোমাকে অন্ধকার কবর এবং মরণের কথা স্মরণ করে দিতে চাই বলে মামা আমি যে জগতে আছি সে জগতে মরণ বলতে কোনো কিছু নাই আমরা তো মরণকে ভয় পাই না আর আপনি আমারে কোন মরণে ভয় দেখাইবেন হযরত রাফি কয় মামা আয় 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 আমারে মাত্র একটা দিন আর একটা রাত্র সময় দে সাহাল কয় মামা যেহেতু এত করে বললে আপনাকে একটা দিন আর একটা সময় রাত্র সময় দেওয়াই যায় দিনের বেলা হযরতে রাজি রহমতুল্লাহ আলাই কথা বলতে বলতে তার সময়টা কাটিয়ে দিছে এবার রাত্র বেলা যখন হইয়া গেছে আল্লামা রাজি রহমতুল্লাহ আলাই ওনার নামাজের মুসল্লাটা বিছাইয়া হযরতে সাহালকে নিয়া উনি একটা মুসল্লার মধ্যে সুন্দর করে বসে গেলেন ওই মুসল্লার মধ্যে বইসা ওই হযরতে সাহালকে ওযু বানাইয়া মুসল্লার মধ্যে বসাইয়া ডাক নিয়া কই মনিব আমার বাগিনা সাহাল আমার সামনে বসে আছে আল্লাহ তারে আমি কোন আবাদত করতে বলি নাই তবে আপনার কাছে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করে আল্লাহ তাআলা আপনি আমার বাগিনার অন্তরটাকে পরিবর্তন করে দেন এই দোয়াটা অন্য কোন দোয়া নয় ইয়া মুকাল্লিবাল কোনো সাব্বিত কালবি আলা দিনিকা হে অন্তরের পরিবর্তনকারী আপনি আমাদের অন্তরকে দিনের উপর পরিপূর্ণ পরিবর্তন করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ উনি বলছেন আমি দোয়া করলাম তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করার পরে ওই সাহাল আমার ডাক দিয়া কয় মামা সারা রাত এমনি এমনি বৈশা থেকে লাভ নাই চলেন আপনার লগে আমি নামাজ করি এ লোক আজীবন খারাপ কর্মকাণ্ড করে বেড়াইছে হযরতে সাহাল রহমতুল্লাহ আলাই কয় মামা দিনটাও কাটাইলাম রাতের কিছু অংশ কাটাইলাম মামা ঠিক আছে সারা রাত এমনি না কাটাইয়া ঘুম আসবে আমি আপনার সাথে নামাজ পড়ে কাটাই আপনার সাথে নামাজ পড়ে কাটাই এই ভাই সাহেব অনেক মুরব্বীরা আছেন আপনারা দেখবেন মু বয়স হওয়ার কারণে আপনাদের ঘুম ফজরের অনেক আগে ভাঙা যায় ভাঙে না মুরব্বী অনেক আগে ফজরে আমার এলাকার এক মুসল্লি এবারে আমি সবসময় দেখতাম যখন আমি ছোট মুরব্বী এখনো উনি বেঁচে আছেন ওনারা মাঝে মাঝে দেখতাম রাতে তিনটার দিকে আজান দিয়ে রাত্রে তিনটার দিকে আজান দিয়ে ওই গরিব টাইম জানে না এমন করছে ফজরের সময় ঘুম ভাঙছে আয়া মসজিদে আজান দিলা এমন হয় না মাঝে মাঝে এলাকাতে দেখবেন এমন হয় তো এ মুরব্বীর আমি একদিন জিগাইলাম মুরব্বী আমরা আজান দিলাম আপনি মূল কারণটা কি কহ হুজুর ঘুমায় না তো ঘুম যদি না এই রাত্রবেলা কারোর ঘুমায় না আপনি এখন একটা ভাইরাস বাইরিছে এই সোশ্যাল মিডিয়া মোবাইলের কারণে আমি এই মোবাইলের খারাপ দিক বলতেছি ভালো দিক বলতেছি না মোবাইলের ভালো দিক আছে কথা বলা যায় যোগাযোগ করা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছু করা যায় কিন্তু এই দম কাটার কারণে বেশিরভাগ মানুষের ভবিষ্যৎ আঙ্গাল অন্ধকার বেশিরভাগ কোলাপানের পড়ালেখা অন্ধকার
ঠিক আছে না আমার ছোট ভাইয়ের হাতে আমি এখনো পর্যন্ত টাচ মোবাইল দেই নাই ওই আমার ভিডিও মানে তোকে এর দিয়ে কয়েকবার কইছে ভাইয়ের একটু কন্না তুমি মোবাইল দাও একটা মোবাইল জোন কিনা দে আমি তার ঘরে যাই কইছি ইটা কি আমার কষ্ট সাতটা না আটটি ডিগুরা করে নাম উঠাই এখন একবার মুহি দিয়েছে না আরে আমার বাফের মোবাইল যেটা টাচ মোবাইল আমার পুরো ঘরে আরেকটা মোবাইল আছে টাচ মোবাইল কয়টা একটাই আমার বাফের কাছে থাকে উনি তো বাইরে বাইরে থাকে তো ওনার কাছে যে মোবাইল থাকে এবারে এটা যদি কোনো সময় যায় দেখি দিয়ে হাতে লইছে যদি দেখি আর তে যদি শুনে আমি বাইর ঢুকছি কি মোবাইল মোবাইল ধরবে একদিন শুধু যায় দেখছি শুধু কইছি তুই মোবাইল হাতে লইছ শুধু দূর কইছে মোবাইলটা ফালাই দিয়ে নিজাল পরের রুমে যাই গেছে আমি জানি এটা ভবিষ্যৎ নষ্ট করে আমি আপনাদের দুয়ার বরকতে আমি চারটা ইউনিভার্সিটিতে টেস্ট দিয়েছি আপনাদের দুয়ার বরকতে চারটা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর জগন্নাথ কুমিল্লা চট্টগ্রাম আপনাদের দুয়ার বরকতে আমি কুমিল্লা ইউনিভার্সিটিতে 142তম হইছি মারহাবা কই না একজন দুইজনের লগে পরীক্ষা দিয়া না তো কয়েক লাখ পোলাপানের সাথে পরীক্ষা দিয়ে 142তম হইয়া কুমিল্লা ভার্সিটিতে তো কেন ওই সময় আমার মামা আছে যিনি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে একটা ইউনিভার্সিটিতে টিচারি করে শিক্ষিত শিক্ষিত বিদ্যা আমার কইছে তুই মাদ্রাসা খরচ একটা ভার্সিটি সার্টিফিকেট যদি ঢুকাইতে পারস তোর জন্য লাভ হইব আমি কইলাম হ মামা ঠিক আছে তো কইছে একটু মোবাইলটা একটু বাদ দিয়া একটু দেহস্থা ভার্সিটি সার্টিফিকেটটা জোগাড় করা যায়নি একটু ফোন আমার মামার কথা অনুযায়ী 3 মাসের লেগে মোবাইলটারে রাখছি পকেটে শুধু দরকার ফোন ছাড়া করা ছাড়া রিসিভ করা ছাড়া অন্য কোনো কিছু করি নাই 11 ঘন্টা করে সময় দিছি মাত্র 3 মাস আল্লাহ রহমত আল্লাহ কবুল করছে ইউনিভার্সিটিতে চান্স হয়েছে আবার আপনাদের দুয়ার বরকতে ইউনিভার্সিটিতে যাইতে 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 কয়েকদিন দেখি ওমা এনে যাইলে দেখি পুরুত এনে দিয়ে ডিস্টার্ব করে এনে দাউন দিত না আল্লাহ রহমতে আবার ব্যারিকেড এয়ারপোর্ট থেকে আর যাই না বড় বোন যারা আমার ইউনিভার্সিটিতে মেয়েরা পড়ে না যাই আমার কয় লম্বা চুল দেয় হুজুর মানুষ ছবি তোলবার লেগে আমি এই ছবি যদি ফেসবুকে একবার যা অবস্থা কি তৈ বলি মারি লেবো না মারি লেছে রে এটা তো কাম হইতো না হইতো না এয়ারপোর্ট থেকে আমি আর যাই না আমাকে আমার একজন স্যার ফল দিছেন খুব ভালো মানুষ আমি যখন ভার্সিটিতে ভর্তি আমাকে বলছে বাবা তুমি যে ভার্সিটিতে ভর্তি হইছো আরো ভর্তি হইছি বাংলা বিভাগে কুমিল্লা ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ নাই না থাকার কারণে বাংলা বিভাগে ভর্তি অনেক হয়েছে বাবা বাংলাতে ভর্তি হইছো এখানে তো অনেক বিভিন্ন রকমের ঘটনা আছে এগুলো তুমি পড়লে তো হয়তো বা সমস্যা বুঝছে স্যার আমি তো শিক্ষা অর্জন করতে আসছি যেটা ইমান হরণের বিষয় এগুলো আমি দেখতাম না আমি আমার মতো করে পড়বো বলছে আচ্ছা ঠিক আছে পরে যখন আমি কয়েকদিন যাই না আমার স্যার আমারে বলছে বাবা তুমি যে আসো না মানুষ তো ইউনিভার্সিটি চান্স পায় না তুমি পাই ওদের আসো না বলছে স্যার এখানে গেলে ফুরুত তেলে যে দিশটা আমি দাওয়া দিত বুঝছেন না বিষয় তো যে ধারাবাহিকতায় ছিলাম এই দমকার জ্বালাটাই অনেকের ভবিষ্যৎ আইন্দার হইন না ভবিষ্যৎ আইন্দার তা আপনি রাত্রবেলা ঘুম যদি না আসে এই মোবাইলের দিকে একদিন না তাকাইয়েন শুধু নামাজের মুসল্লাটা নিবেন মিয়া বিছায় ওযু কইরা নামাজের মুসল্লায় 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কাইন্দেন দেখেন ওই দিন দিনটা শরীরটা খুব ফাটলা লাগে মনটা খুব ভালো লাগে আপনি তো কাজই করেন না আল্লাহ আমাদেরকে দিনের পথে সহজ সরল পথে চলার তৌফিক দান করুন জোরে পড়ে না তো হযরত সাহাল রহমতুল্লাহ আলাইহ যখন ঘুম আসে না উনি বলতেছে মামা যে তো ঘুমই আসে না চলেন আমি আপনার সাথে একটু নামাজ পড়ি সুবহানাল্লাহ কইলেন না নামাজ পড়ে হযরত সাহাল সকালবেলা ফজরের নামাজের পরে বলছে মামা গতকালকে ফজর থেকে আজকে ফজর পর্যন্ত 24 ঘন্টা আপনাকে সময় দিছি হে মামা আর আমি আপনাকে সময় দিব না আমার ব্যবসার অনেক লস হয়ে যায় হযরত সাহাল রহমাতুল্লাহ আলাই এই কথা শোনার পরে বাবা উনি ওনার মামার কাছ থেকে একদিন পরে ছুটি নিয়ে চলে গেছে কিন্তু পরের দিন রাত্রবেলা ঘুমাইছে পরের দিন রাত্রবেলা হযরত সাহাল আর ঘুমাইতে পারে না দ্বিতীয় দিন ঘুমাইতে গেছে দ্বিতীয় দিন আর ঘুমাইতে পারে না তৃতীয় দিন ঘুমাইতে গেছে ঘুমাইতে পারে না এমন ভাবে 7 দিন ঘুমাইতে পারে না 7 দিন ঘুমাইতে পারে না দৌড়াইতে দৌড়াইতে আল্লামা রাজির কাছে এসে ডাক দিয়া কয় ও আল্লামা রাজি আপনার কাছে যেই দিন আমি 24 ঘন্টা সময় দিন এবং রাত অতিবাহিত করেছি ওই দিন থেকে আজকে 7 দিন আমি ঘুমাইতে পারি না রাত্রবেলা আল্লামা রাজি কয় কেন ঘুমাইতে পারো না কয় ঘুমাই সত্য কথা আমি আমার চোখটা বন্ধ করলে আমি দেখতে পাই কত সুন্দর একটা জায়গার মধ্যে আমি আমার কপাল থেকে সেজদা দিতেছি আর আমি পড়তেছি সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার হযরত রাজি তো বড় মাপের আল্লাহর অলিম
উনি বলে মামা কয়দিন আজকে বলে সাত দিন বলে তুমি যে সাত দিন পর্যন্ত এই স্বপ্নটা দেখতে পাও তুমি কি সাত দিনে কাউকে জিজ্ঞাসা করো নাই তুমি কেন এই স্বপ্নটা দেখতে পাও সাহাল ডাক দিয়ে কয় মামা একদিন দেখছি দুই দিন দেখছি তিন দিনের দিন যে জায়গায় শ্রদ্ধা দিই ওই জায়গায় অনেককে আমি দেখার পরে জিজ্ঞাসা করলাম আমি যে জায়গায় শ্রদ্ধা দিতেছি এই জায়গাটা কি ওই লোকগুলো আমারে বলছে এটা হইল আল্লাহ তাআলার আরশু আযীম আমি নাকি আরশু আযীমের মধ্যে শ্রদ্ধা প্রদান করতেছি এবার আল্লাহ আমার রাজি তার মুখটা সাপ দিয়ে কয় সাহাল চুপ থাক চুপ থাক চুপ থাক এই কথা আর কারোর কাছে বলবি না বলে মামা কেন বলে তুমি একদিন একলাই আমার কাছে সময় দিছ ওই রাত্রে যে কিছু সময় আমার সঙ্গে এবাদত করছো নামাজ পড়ছো ওই রাত্রে ফজরের আগে তওবা করছো আল্লাহর কাছে আমার আল্লাহ তোমার তওবা কবুল করে তোমার এবাদত আল্লাহর কাছে কবুল করছে সাহাল রে আরে গুনার কামে যাইস না রে সাহাল বলে কেন রে বলে গুনার কামে যদি যাস এমন স্বপ্ন আর কোনোদিন দেখতি না বলে কেন গো বলে স্বপ্ন দেখার কারণ হইল আল্লাহ তাআলা তোকে ডাকতেছে আল্লাহর পথে আয় নবীর পথে আয় হেদায়েতের পথে আয় আপনারা বলে আমরা যদি আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই চোখের পানি ফালায়া ফালায়া একটা রাত্রে যদি আমার জীবনের গুনার কথা আল্লাহর কাছে স্মরণ করে করে বলে আমার আল্লাহ এক রাত্রে আমাদেরকে হেদায়েত দিয়া সকল জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না এক রাত্রের ইবাদত কবুল করে ফেলেছেন কেমন কবুল শোনেন আরব হযরত সাহাল বলে আমার মামার কথা শুই না আমি আর খারাপ পথে যাই নাই দুনিয়ার কর্মব্যস্ততায় সময় কাটাই নাই হযরত সাহাল বলতেছে জগৎবাসী শুনে নাও আমি যখন 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 আর দুনিয়ার কোনো কর্মব্যস্ততা করি না আমার সম্পদের মায়া শেষ সম্পদের মায়া শেষ হযরত সাহাল কয় আমি আমার জীবনে অনেক বাড়ি বানাইছি অনেক সম্পদ বানাইছি অনেক বেড়া বকরি উট বানাইছি হযরত সাহালকে আমি আমার হাতের মধ্যে অনেকগুলা কাগজ দিলাম কিনিছে হাতের মধ্যে অনেকগুলা কাগজ দিলাম ওই কাগজগুলো আমি আমার হাতের মধ্যে নিয়া ওই কাগজের মধ্যে আমি অনেক কিছু লেখলাম একটা কাগজে লেখলাম বাড়ি একটা কাগজে লেখলাম টাকা একটা কাগজে লেখলাম স্বর্ণ মুদ্রা আমি এমন ভাবে লিখতে লিখতে আমার সকল সম্পদের নাম কাগজের মধ্যে লিখছি লেখার পরে রাত্রবেলা থেকে যখন সকাল হয়ে গেছে পুরো এলাকার মানুষকে আমি ডাক দিছি এলাকার মানুষ আমার বাড়ির সামনে আসো এলাকার নাম কি আজানপুর এবং ফিরোজপুরের মাহফিল নাকি মনে করেন উনি ওনার জীবনকে পরিবর্তন করে ফেলছেন উনি এখন একজনকে ভয় পায় দুনিয়ার আশার করে না করে কার আশা আল্লাহ এবং তার রসুলের আশা উনি রাত্রবেলা দুইটা কাগজের ভিতরে একটার ভিতরে লেখছে বাড়ি একটার ভিতরে ক্ষেত একটার ভিতরে নৌকার নাম একটার ভিতরে তার একটা গাড়ি আছে গাড়ির নাম একটার ভিতরে স্বর্ণের নাম একটার ভিতরে টাকার নাম লেখছে লেখা পুরো আজানপুরবাসীর ডাক দিছে এ আজানপুরবাসী এদিকে আসো আয়সা উনি ওনার সম্পদের এই কাগজগুলার লটারির মতো কইরা বলছে আমি আমার হাত থেকে কিছু কাগজ ফেলবো তোমরা ছয় জন মানুষ আমার সামনে আসবা এই কাগজ ছয় জনে ছয়টা কাগজ দিবা কেউ দুইটা কাগজ দিবা না এই ছয়টা কাগজ দিয়া যার ভাগ্যে যেটা পড়বে তোমরা আমাকে বলবা উনি ওনার হাতের কাগজগুলোকে এইভাবে তাদের সামনে দিয়ে দিচ্ছে তো ছয় জন মানুষ ছয়টা কাগজ দিছে কারোর বাড়ি কারোর গাড়ি কারোর টাকা কারোর স্বর্ণ মুদ্রা কারোর ঘোড়া কারোর বকরি এই ছয়টা নেওয়ার পরে উনি বলছে এগুলা তুমি সবার মাঝে বন্টন করে দাও আল্লাহ আমার রাজি কই বাকি না তুমি ভাগ লই গেছো গা কেন বল তোমার এত সম্পদ সব দিলাম হ ক কেড়ে দিলাম বলে দেওয়ানের কারণ হইলো আমি তো আমার মাওলার পাগল এই সম্পদের পাগল হই নাই আমি এখন এই সম্পদ ছেড়ে দিয়া আমার মাওলার রাস্তায় চলে যাচ্ছি আরো জোরে কইলেন না সুবহানাল্লাহ আমার বন্ধুরা রে আল্লামা সাহাল হযরতে সাহাল রহমাতুল্লাহ আলাই আল্লামা রাজিকে উত্তর দিয়া রওনা করলেন যাইতে 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 দূর প্রান্তরে যখন চলে যাচ্ছে হযরতে সাহাল কয় আমি আমার সাথে কোনো কিছু নিলাম না শুধু আমি আমার দেহটা নিয়ে চলে গেলাম আরে বাবা দেহ এমনে যায় না দেহের মধ্যে দেহ পরিচালনা করার জন্য কিছু নফসও আছে ওই নফসগুলো তার সাথে সাথে যায় আল্লামা সাহাল কয় আমি রওনা করলাম আল্লাহর কাবা ঘরে যাওয়ার জন্য যেন আমার দুনিয়ার সকল
সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দে আল্লাহর কাবা করে ধুইরা ধুইরা বলবো আর হাজরে আসওয়াদের মধ্যে চুম্বন করে করে বলবো আল্লাহ আপনি আমার দুনিয়ার সকল গুনাহ মাফ করে দেন হযরতে সাহাল কয় আমি যখন অর্ধেক রাস্তায় গেলাম আমার নফসের ভিতর থেকে খুদার জ্বালা আমাকে আক্রমণ করতেছে আর বলতেছে ও সাহাল খানা কেন খাও না তোমার পেটের মধ্যে এত খুদা খাবার কেন খাও না তোমার পেটের মধ্যে এত খুদা আল্লাহ হযরতে সাহাল ডাক দিয়া কয় আমি কেন খানা খাই না এর নফস আমি নিয়ত করেছি যতদিন পর্যন্ত আল্লাহর কাছ থেকে এলান আসবে আল্লাহর কাছ থেকে খবর আসবে যে আমার সব গুনাহ মাফ করছে আমি নিয়ত করেছি আর কোনোদিন আমি খাবার খাবো না নিয়ত করছে আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ আওয়াজ না আসবে যে আমার গুনাহ আল্লাহ মাফ করে দিছে ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না এ মুখে আমি খানা দিতাম না আল্লামা সাহাল হযরতে সাহাল রহমাতুল্লাহ আলাইহি বলে আমি আমার নফসের সঙ্গে কথা বলতেছি নিজের সঙ্গে নিজে কথা বলতেছি নিজের সঙ্গে নিজে কথা বলতেছি আর আমি আমার নফসকে প্রশ্ন করতেছি রে নফস এ নফস আমার কাছে খানা চাও আল্লাহর হস্তে আমার ওয়াদাটা পূরণ করতাম দাও আমি আমার আল্লাহর কাবা ঘরের কাছে যে কানমু আল্লাহ যখন আমারে আওয়াজ দিব এলহাম দিব আমারে খবর দিব আমার গুনাহ মাফ করে দিছে তখন আমি তুমি নফসরে খানা দিমু তার আগে খানা দিতাম না নফস কয় সাহল তুমি নিজে খানা খাইবা না আমি নফসরে খানা দাও তোমার কাছে আমি দুইটা জিনিস খাইতাম চাই এক নাম্বার অল্প কয়েকটা রুটি আর দুই নাম্বার সামান্য কিছু মাছ খাইতে চাই কি 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 মাছ আর রুটি খাইতে চাই এটা কি নফসরে মাছ আর রুটি খাইতে চাই আল্লামা সাহাল কয় আমার কাছে কোনো দেরহাম নাই দেরহাম কি করছে টাকা পয়সা কি করছে সব দেলাইছে আমি দিমু আমি দিমু আমি দিমু দেমো 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 মনা দিমু তাকবীর দিমু আমি সব দেলাইছে দেওয়ার পরে আল্লামা সাহাল ডাক দিয়া কয় শোনা ও জগৎবাসী তোমরা শুনে নাও আমার সকল সম্পদ আমি দান করে দিয়ে চলে আসছি আসার পরে আমি সাহাল যখন এই আমার নফসের জন্য একটা রুটি আর সামান্য মাছের ব্যবস্থা আমি করতে পারি নাই যখন আমি কোনো রুটি পাই নাই যখন আমি কোনো মাছ ভাই সাহেব আমি দিমু আল্লাহর রাস্তায় আমি দিমু নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া আলে সুন্নাত ওয়াল জামাত ফিরোজপুর আজানপুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একতা সমাজ কল্যাণ যুব সংগঠন সুন্নি মহাসম্মেলন মুফতি ডক্টর খাজা মাহবুবুর রহমান জগৎপুরী সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে প্রধান অতিথির আগমন নারে তাকবীর নারে রিসালাত সবাই জুড়ে পড়েন মারহাবা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনি অন্তরি সম্মানিত প্রধান অতিথি তাদের পাড়ার মুফতি মাহবুবুর রহমান জগৎপুরী বিজয় বুঝলে উপস্থিত হয়েছেন